এটি জল্লাদ থানা, এখানে 24,000 লোককে হত্যা করে তাদের মা তাদেরকে একজনের উপর একজন কবর দেওয়া হয়েছে, গুলি করা গিয়েছে, কিন্তু এই জায়গাটার অবস্থা কি? এখানে নেশাখোর থেকে শুরু করে ফুড ব্যবসায়ী থেকে শুরু করে এই জায়গাটা একটি অবাসযোগ্য ছিল। আজকে এখানে গাছ হয়েছে, আজকে এখানে সবুজ ঘাস হয়েছে, আজকে এই তন্ময় নেতৃত্বে একটি অসুন্দর জায়গা। এটি কিন্তু একটা এক্সাম্পল যে একটি এসটিএস যেখানে ময়লার ভাগার সেখানে কিভাবে একটি অসুন্দর জায়গাকে সুন্দর করা যায়। আমাদের ঢাকা শহরে বিভিন্ন যে পিলার গুলা আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের সকল পিলার গুলাকে পর্যায়ক্রমে আমরা এইভাবে আমরা গ্রাফিটি করে দিতে চাই যেন কোনো কেউ পোস্টার লাগাতে না পারে। এখানে কাভার ভ্যান পার্কিং করা হয়। আমি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বলে দিচ্ছি এই জায়গাতে এই এলাকাতে এবং ডিসি ট্রাফিক থানার ওসি সহ সবাইকে আমি বলে দিচ্ছি এই এলাকাতে ডিমার্কেশন দেওয়া থাকবে। এখানে কোনো ধরনের পার্কিং নিষিদ্ধ ঘোষণা করছি আমি আজকের থেকে বলে দিচ্ছি।